লোকটিকে সাহায্য করা দরকার, রাস্তাটি মেরামত করা দরকার, আমার একটি ছাতা প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডেরি মিস স্কুল। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমরা দরকার বা প্রয়োজন দিয়ে কীভাবে ইংলিশে কথা বলতে হয় তা জেনে নিব। সো ফ্রেন্ডস, আমরা যদি দরকার বা প্রয়োজন দিয়ে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে দরকার বা প্রয়োজন এর ইংলিশ মিনটা কি বা ইংলিশ ফ্রেজটা কি। সো ফ্রেন্ডস, দরকার বা প্রয়োজন এর ইংলিশ ফ্রেজটা হচ্ছে নিড। সো এভরিওয়ান, দরকার বা প্রয়োজন এই দুটোরই ইংলিশ মিনিংটা হচ্ছে নিড। দরকার বা প্রয়োজন এই দুটোরই ইংলিশ মিনিং হচ্ছে নিড, এন ডাবল ই ডি, নিড। সো গাইস, তো চলুন দরকার বা প্রয়োজন দিয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখে নিই। সো ফ্রেন্ডস, প্রথম সেন্টেন্স হচ্ছে আমার একটি ছাতা প্রয়োজন। সো ফ্রেন্ডস, বর্ষাকালে শুধু আমার নয়, আমাদের সবার একটি ছাতা প্রয়োজন। সো আমার একটি ছাতা প্রয়োজন, এটা ইংলিশ মিনিংটা হচ্ছে I need an umbrella. I need an umbrella. আমার একটি ছাতা প্রয়োজন। Next sentence, রাস্তাটি মেরামত করা দরকার। রাস্তাটি মেরামত করা দরকার, এটা ইংলিশ মিনিংটা হচ্ছে The route needs টু বি রিপায়ার্ড। রাস্তাটি মেরামত করা দরকার, দ্য রোড নিডস টু বি রিপায়ার্ড, রাস্তাটি মেরামত করা দরকার। দেন আমার একটি বাইসাইকেল প্রয়োজন, আমার একটি বাইসাইকেল প্রয়োজন, এটা ইংলিশ মিনিংটা হচ্ছে আই নিড এ বাইসাইকেল। আমার একটি বাইসাইকেল প্রয়োজন, আই নিড এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল প্রয়োজন। দেন লাস্ট সেন্টেন্স, আমার ঢাকা যাওয়া দরকার, এটা ইংলিশ মিনটা হচ্ছে আই নিড গো টু ঢাকা, আই নিড গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া দরকার। সো ফ্রেন্ডস, ট্রাই এগাইন, আমার একটি ছাতা প্রয়োজন, আমার একটি ছাতা প্রয়োজন, আই নিড অ্যান আমব্রেলা, আই নিড অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা প্রয়োজন। নেক্সট, রাস্তাটি মেরামত করা দরকার, রাস্তাটি মেরামত করা দরকার, দ্য রুট নিডস টু বি রিপায়ার্ড, রাস্তাটি মেরামত করা দরকার। দেন আমার একটি বাইসাইকেল প্রয়োজন, আমার একটি বাইসাইকেল প্রয়োজন, আই নিড এ বাইসাইকেল, আই নিড এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল প্রয়োজন। তারপর আমার ঢাকা যাওয়া দরকার, আমার ঢাকা যাওয়া দরকার, আই নিড গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া দরকার। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আশা করছি ভিডিওটি দেখে আপনারা দরকার বা প্রয়োজন দিয়ে কিভাবে ইংলিশে কথা বলতে হয় তা জানতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানতে ভুলবেন না। এন্ড বিডিএর ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সো এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।